ঠাকুর হাসিয়া বলিলেন, নাম কর, ঠাকুরকে ডাক, উপায় হবে। ঠাকুর বললেন, নাম কর, ঠাকুরকে ডাক, উপায় হবে। ঠাকুর এই কথাগুলি বললেন গণপুর বর্ধমানের শ্রী তারকনাথ বন্দ্যোপাধ্যায়কে। আমার মনে হয় এটা উনি শ্রী তারকনাথ বন্দ্যোপাধ্যায়কে বলেনি, এটা উনি বলেছেন সমগ্র মানব জাতির জন্য। এটা উনি বলছেন সমগ্র মানব জাতির জন্য। আপনারা এই লাইনটিকে মনে রাখুন, ঠাকুর হেসে বললেন, নাম কর, ঠাকুরকে ডাক, উপায় হবে। ঘটনাটি ঘটেছে 1947 সালে ডিসেম্বর মাসের শেষের দিকে। শ্রী শ্রী তারকনাথ বন্দ্যোপাধ্যায় লিখছেন, উনি লিখছেন, আমি একদিন জীপগাড়িতে ঠাকুরকে বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত বামুনপাড়া গ্রামে লইয়া যাইতেছি। ঠাকুরের দুই চারজন ছেলে ভোরেই সেখানে রওনা হইয়া গিয়াছিলেন, কিন্তু গণপুর হইতে বাইর হইতেই বিলম্ব হইয়া গিয়াছিল, ট্রেনটি চলিয়া গিয়াছে, তাড়াতাড়ি গন্তব্যস্থানে উপস্থিত হওয়া প্রয়োজন। দীক্ষার্থীদিগের জন্য ঠাকুর ব্যাকুলতা প্রকাশ করিতেছিলেন, মানে ঠাকুরের ভাতার থানার অন্তর্গত বামুনপাড়া গ্রামে দীক্ষা দেওয়ার কথা ছিল, কিন্তু ওনার ট্রেনটা মিস হয়, গণপুর থেকে বেরিয়ে যায় ট্রেন। এবার ওনাকে তাড়াতাড়ি গন্তব্যস্থলে পৌঁছাতে হবে, তাই ওনার জিপ গাড়িতে করেই উনি নিয়ে আসছেন, তারকনাথ বন্দ্যোপাধ্যায় ওনাকে নিয়ে আসছেন। তারপরে কি হলো, আশ্চর্য ঘটনা, এক অলৌকিক ঘটনা। একে মাঠের রাস্তা জানা নেই, তার উপর যে গরুর গাড়িটি থাকার কথা ছিল সেইখানে না দেখিয়া খুব চিন্তিত হইলাম, মোটর এই রাস্তায় কিভাবে লইয়া যাইব। ঠাকুরের সঙ্গে নাম করতে করতে তৎক্ষণাৎ জিপ গাড়িটি বেগেই চালাইলাম, স্পিডে চালালেন জিপ গাড়িটি। মাইল দুই যাওয়ার পর মাঠ ও সাহেবগঞ্জ ক্যানেলের মাঝখান দিয়া গাড়ি চলিতে লাগিল। এবড়ো খেবড়ো পথের উপর দিয়া, গর্ত ও ঢিলের উপর দিয়া গাড়িটি কিছু দূর চলিল। শেষে এমন এক জায়গায় গাড়ি আটকাইল যে সামনে মাটি না কাটিলে গাড়িটি একটু অগ্রসর হইতে পারিবে না। গাড়িতে ঠাকুর ছাড়া সেবানন্দ, যতীনদা, শর্মা ড্রাইভার ও আমি। তো এখানে দেখা যাচ্ছে গাড়িটা এমন জায়গায় আটকেছে সেখানে মাটি না কাটলে গাড়িতে একটু অগ্রসর হয়ে যাইবে না, কিন্তু গাড়িতে ওরা মোটামুটি পাঁচজন রয়েছে। ঠাকুর আছে, সেবানন্দ, যতীনদা, শর্মা ড্রাইভার ও আমি, মানে তারকনাথ বন্দ্যোপাধ্যায়। যেখানে যতদূর দেখা যায় কোনোখানে জনমানব নাই, কেবল ধানের মাঠ, কিন্তু ধান কাটা হইয়া গিয়াছে, কোনো দিকে লোকালয় দেখা গেল না। গুরুতর চিন্তা হইল, কেমন করিয়া ঠাকুরকে গন্তব্যস্থানে লইয়া যাওয়া যায়। নামের কিন্তু বিরাম ছিল না, নাম চলতেই রয়েছে। দুর্ভাবনায় আমি কাঁদিতে লাগিলাম, ঠাকুরের চরণ স্পর্শন করিয়া ব্যাকুলভাবে জানাইলাম, উপায় করো নারায়ণ, উপায় করো তুমি নারায়ণ, পৌঁছে দেবার উপায় করো। ঠাকুরটি হাসিয়া বলিলেন, নাম কর, নাম কর, নাম কর, ঠাকুরকে ডাক, উপায় হবেই হবে। হঠাৎ সামনে দেখতে পেলাম একটি লোক মাঠের মাঝখানে কোদাল কাঁধে করে দাঁড়িয়ে আছে। আমি তাহার নিকট গিয়ে দেখিলাম একটি সাঁওতাল যুবক, তার পরনে গামছা, কাঁধে কোদাল। দেখিয়া মনে হইল আমাদেরকে কোদালটি দেবার জন্যই সে যেন আসিতেছে। তার গায়ে হাত দিয়ে আদর করে বললাম, দে না বাবা তোর কোদালখানি একবার, আমার ঠাকুরের গাড়ি রাস্তায় বেঁধে গেছে, মাটি কেটে রাস্তা করে নেব। সেই যুবকটি নির্বাক দাঁড়াইয়া রইল, কথার জবাব দিল না, মনে হয় কথা বুঝিল না। আমি তখন তাহার কাঁধ হইতে কোদালটি লইয়া তাহাকে বলিলাম, তুমি ভাই একটু এইখানে দাঁড়াও, আমি ঠাকুরকে পৌঁছে দিয়ে আসি, কিছু বকশিস দেব। ঠাকুরকে প্রণাম করে কোদাল দিয়ে মাটি কাটতে লাগলাম। মাটি কাটা অভ্যাস নাই, আঙুল দিয়ে রক্ত ঝরিতে লাগিল। শর্মা বেচারা আর কি করে, মানে ড্রাইভার, সে কোদালটি দিয়ে মাটি কাটিতে আরম্ভ করিল। অনেক বেলা হইয়াছে, মাঠে প্রচণ্ড রোদ, গাড়ি আবার চলিতে লাগিল, কোদালটি আমার সঙ্গেই চলিল।
কোদালটি তাদের সাথেই তারা নিয়ে গেছিলেন, জিপেতেই রইল। কিছুদূর যাওয়ার পর আবার বড় বড় আল, এখানেও গাড়ি আবার বাঁধল। তখন শর্মা ও আমি পালা করিয়া মাটি কাটিতে কাটিতে গাড়ির রাস্তা করিতে লাগিলাম, অবশেষে গ্রামে পৌঁছানো গেল। ঠাকুরটি তখন তাড়াতাড়ি গাড়ি হইতে নামিয়া গ্রামের একটি ছেলেকে সাইকেলে চড়াইয়া কোদালটি যুবকের নিকট পাঠাইবার ব্যবস্থা করিলেন, দুইটি টাকা দিয়া দিলেন। ঘণ্টাখানেকের মধ্যেই কোদালটি পৌঁছাইয়া দিয়া সাইকেলের ছেলেটি ফিরিয়া আসিল। যেই জায়গায় কথা বলা ছিল সাঁওতাল যুবকটি ঠিক সেইখানে দাঁড়িয়েছিল। কোদাল ও টাকা পাইয়া সে একটি কথা বলে নাই। কে এই সাঁওতাল যুবক? কেনই বা সে সেখানে আসিয়াছে? সেখানে এই সময় তাহার আসিবার কোনো কারণই ছিল না। ফাঁকা মাঠের মধ্যে তাহাকে আমরা আগেই বা দেখিতে পাইলাম না কেন? আগে ওনারা দেখতে পাননি, ওনারা তো ফাঁকা মাঠ দেখেছেন, হঠাৎ করে সাঁওতাল যুবকটা আবির্ভাব হয়। আর ঠাকুরই বা কোদাল ফেরত পাঠাইবার জন্য এত ব্যস্ত হইয়া উঠিল কেন? ঠাকুরকে বারবার প্রশ্ন করিয়াছি, কিন্তু তিনি কিছুই ধরা চাওয়া দেন নাই। মানে তারাপদবাবু ঠাকুরকে, তারকনাথ বন্দ্যোপাধ্যায়বাবু ঠাকুরকে অনেকবার এটা নিয়ে প্রশ্ন করেছেন, কিন্তু তিনি কিছুই বলেননি। তো এই একই অলৌকিক ব্যাপার। এর মধ্যে যেটা আমার মনে হয় সবথেকে ইম্পর্ট্যান্ট লাইন, যেটা ঠাকুর যেটা বলছেন, সেটা আমাদের সবারই একদম মাইন্ডে গেঁথে রাখা উচিত এই শব্দগুলি, এই লাইনটা। ঠাকুর বলছেন, নাম কর, ঠাকুরকে ডাক, উপায় হবে। এই যে এই একটা একটা সেন্টেন্স, একটা বাক্য, কিন্তু এটাকে যদি আমরা সম্পূর্ণ ভক্তি, সম্পূর্ণ বিশ্বাসের দ্বারা এইটা মেনে চলি, নিশ্চয়ই আমাদের জীবনে এরকম ঘটনা, এরকম অলৌকিক আকস্মিক ঘটনা ঘটবে এবং আমাদের হিতের জন্যই হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, মাফ হই মাফ হই মাফ হই। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম।